আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্দু সবাইকে অনলাইন ইংলিশ শব্দটির স্বাগতম জানাচ্ছি আমরা এখন দেখব দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের নমুনা কাভার পৃষ্ঠা আমরা এই নমুনা কাভার পৃষ্ঠাটি দেখে নেব এবং বুঝে নেব কাভার পৃষ্ঠাটি ভুল হলে আমাদের অ্যাসাইনমেন্টটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই কাভার পৃষ্ঠাটির উপর ডিপেন্ড করে আমাদের মূল্যায়ন হবে এবং এখানে ভুল হলে আমাদের প্রাপ্ত নম্বরটিতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে নমুনা কপিটি আমরা ভালো করে দেখে নেই দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজি পূরণ করতে হবে অর্থাৎ শিক্ষার্থী নিজে হাতে এই অংশটি পূরণ করবে আমার ভালো করে দেখে নেই এই অংশটি অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে কোনোভাবেই বাংলায় লেখা যাবে না অ্যাসাইনমেন্ট কমিক নম্বর অর্থাৎ কত নম্বর অ্যাসাইনমেন্ট আমরা করতেছি লিখতে হবে অ্যাসাইনমেন্টের শুরু নাম কি এখানে আমাদের লিখতে হবে বিষয় কোড ও বিষয়ের নাম এখানে বিষয় কোড লিখতে হবে থ্রি ডিজিটের বিষয় কোড এই তিনটা ঘরে লিখতে হবে এরপর হচ্ছে এই ফাঁকা অংশে আমাদের বিষয়ের নাম লিখতে হবে যেমন হিসাব বিজ্ঞান আমরা এখানে হিসাব বিজ্ঞান বা যে বিষয়টি নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট করব সেই বিষয়টি আমরা এখানে লিখে দেব শিক্ষা বোর্ডের নাম আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে অ্যাসাইনমেন্ট জমা দেবো সেই শিক্ষা বোর্ডের নাম লিখতে হবে যেমন ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড যেই বোর্ডই হোক না কেন সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রত্যেকটা শিক্ষার্থীর নিজ নিজ স্টুডেন্ট নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমরা এখান দিয়ে লিখব। যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেয় তারা এটা কালেক্ট করে নেবে এবং বুঝে শুনে এই রেজিস্ট্রেশন নাম্বার এখান দিয়ে লিখতে হবে শিক্ষার্থীর নাম এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে অবশ্যই ইংলিশে লিখতে হবে পিতার নাম লিখতে হবে মাতার নাম লিখতে হবে এই অংশটিকে শুধু শিক্ষার্থী পূরণ করবে আর কোনো অংশ অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠা শিক্ষার্থী পূরণ করবে না ওকে পরবর্তী আরও অংশ আছে অর্থাৎ অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠার তিনটা অংশ থাকবে প্রথম অংশটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য এই অংশ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে শিক্ষকের জন্য নির্দেশক আমরা দেখব যে এই অংশটা নির্দেশক পূরণ করবে শিক্ষকের নাম শিক্ষকের স্বাক্ষর দিতে হবে এবং পরবর্তী অংশ হচ্ছে যে বিষয়কট ও বিষয়ের নাম এখানে শিক্ষার্থীকে পূরণ করা যাবে না এই অংশটি শিক্ষক পূরণ করবেন ইংরেজিতে অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ইন নাম্বার থাকবে শিক্ষাতে এসএসসির পরীক্ষার রোল নম্বর এখানে দেওয়া থাকবে প্রতিষ্ঠান প্রধানের সাক্ষ্য ও সিলমোট দেওয়া থাকবে মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত নম্বর ও প্রাপ্ত নম্বর এখানে শিক্ষকের সাক্ষ্য সহ দেওয়া থাকবে তো এই তিনটা অংশ থাকবে আমাদের এইখানে যে এসএসসি দু সালে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে কাবার পেজের জন্য আমরা কিছু নির্দেশনা দেখব কাভাব পেজের কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা এক নজরে দেখে নেই এখন আমরা দেখব কাবার পেষ্টা ও সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা এই অংশটুকু আমরা নিজেরা পড়ে নেই এখান থেকে শুরু করে পড়ব যদিও এই বিষয়টি আমাদের জন্য নয় এটা হচ্ছে উপ পরিচালক জেলা শিক্ষা অফিসার ও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য প্রযোজ্য এই অংশটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের জন্য নির্দেশনা এই অংশটি শিক্ষার্থী কর্তৃক সহজতে ইংরেজি পূরণ করতে হবে শিক্ষার্থীর জন্য কাভার পৃষ্ঠা উপরের অংশ নির্ধারিত রয়েছে এবং নিচের অংশ দুটি অংশে শিক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না অর্থাৎ ফাঁকা থাকবে শিক্ষার্থীরা কাভার পৃষ্ঠা তার অংশ পূরণ করে অ্যাসাইনমেন্ট জমা দানের পর বিদ্যালয় কর্তৃপক্ষ বাকি অংশ পূরণ করবেন কাভার পৃষ্ঠার দ্বিতীয় অংশ এটা এর জন্য যে নির্দেশনা রয়েছে আমরা একটু দেখব মূল্যায়নকারী শিক্ষকদের জন্য নির্দেশনা আছে এখানে অভিভাবকদের প্রতি অনুরোধ রয়েছে এই কাভার পৃষ্ঠার জন্য যে বিদ্যালয় থেকে অনলাইনে কাভার পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা করবেন অর্থাৎ এই কাভার পৃষ্ঠা আমরা কোথায় পাবো বিদ্যালয় থেকে আমরা নিতে পারবো অথবা অনলাইনে কাল পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহায়তা করার কথা বলা হয়েছে অর্থাৎ অনলাইন থেকে আমরা একটা নিতে পারবো অথবা বিদ্যালয় থেকে আমরা সংগ্রহ করতে পারবো শিক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কার পৃষ্ঠা অন্য কোনো অংশ বা অপর পৃষ্ঠা কোনো কিছু না লেখে তা নিশ্চিত করতে হবে এই হচ্ছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কাবার পেজের ক্ষেত্রে বিদ্যালয় থেকে সরাসরি অথবা অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কাবার পৃষ্ঠা সংঘপূর্বক কাবার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নিরূপভাবে পূরণ করতে হবে কাভার পৃষ্ঠার উপরের অংশে এক তৃতীয় অংশ নিম্নত্ত ইংরেজিতে পূরণ করতে হবে নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশ অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে অবশ্যই আমাদের সাবধানতার সাথে এগুলো দেখতে হবে বুঝে করতে হবে কাবার পৃষ্ঠা নিয়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখব যে দু হাজার একুশ সনে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এই বিজ্ঞপ্তির সাথে একটি কাবার পৃষ্ঠা নমুনা সংযুক্ত করা হয়েছে শিক্ষার্থী নিজ হাতে লিখে এই কাবার পৃষ্ঠা তৈরি করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে উক্ত কাবার পৃষ্ঠা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদানের সময় সরবরাহ করতে পারবে পরবর্তীতে শিক্ষার্থীরা উক্ত কাভার পৃষ্ঠার সংশ্লিষ্ট অংশ পূরণ করে অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে অবশ্যই জমা দেবে তবে এই কাভার পৃষ্ঠা বাবদ শিক্ষার্থীর নিকট থেকে কোনো অর্থ আদায় করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ